শেষ হয়েছে 2023 সালের পঞ্চায়েত নির্বাচন। প্রত্যাশিতভাবেই বিপুল পরিমাণে জয় পেয়ে ফের গ্রাম বাংলা দখল করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বামেরা পূর্বের চেয়ে অনেক ভালো ফল করতে পারলেও আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি, এমনকি উত্তরবঙ্গেও বিজেপির ভরাডুবি। এই আবহে ভোটে লাগামহীন সন্ত্রাসের ঘটনা নিয়ে সরব কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। বিরোধী দলনেতা শুভেন্দুর ডেডলাইন সুরে সুর মিলিয়ে শান্তনু ঠাকুরের মন্তব্য, আগামী 5 থেকে 6 মাসের মধ্যেই বাংলায় তৃণমূল সরকার পড়ে যাবে। তবে শুধু শান্তনু নয়, এই একই কথা শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায়। এদিন বিজেপির পর্যালোচনা বৈঠকে যোগ দেওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিয়ে বড় ভবিষ্যৎবাণী করে দিলেন তিনি। ঠিক কি বললেন নেতা? সুকান্ত বলেন, এই সরকার যে কোনো দিনও পড়ে যেতে পারে, 5-6 মাসে পড়তেই পারে। সরকার চলে বিধায়কদের সমর্থনে। এবার হঠাৎ একটা বড় অংশের বিধায়করা যদি মনে করেন তারা এই সরকারকে আর সমর্থন করবেন না, তখন সরকার পড়ে যাবে। আবার গণ আন্দোলনের জেরে কয়েকজন বিধায়ক বলতে পারেন, আমরা আর বিধায়ক থাকব না। সরকার পড়ার অনেক রকম দিক থাকে। অন্যদিকে আজ বঙ্গ বিজেপির হাই ভোল্টেজ পর্যালোচনা বৈঠক। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বয়ে গেছে রক্তগঙ্গা, চারিদিকে হিংসা অশান্তির বাতাবরণ। এই নিয়ে রোববার পর্যালোচনা বৈঠকে বসছে গেরুয়া শিবির। রাজ্যে 355 ধারার দাবি নিয়েও আলোচনা হতে পারে। বিশ্লেষণ হবে পঞ্চায়েতে বিজেপির ফলাফল নিয়েও। সল্টলেকের বিজেপি দপ্তরেই দলীয় বৈঠকের শীর্ষ নেতৃত্ব। সদস্যদের তালিকায় রয়েছেন সুকান্ত মজুমদার, রাজ্যের নিযুক্ত বিজেপির ভারপ্রাপ্ত পর্যবেক্ষক সুনীল বনশল, আশা লাকড়া, অমিত মালব্য, মঙ্গল পাণ্ডে, দিলীপ ঘোষ প্রমুখ। তবে তাৎপর্যপূর্ণ বিষয় এদিনের এই বৈঠকে অংশ নেবেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যা নিয়ে জোর চর্চা রাজনৈতিক মহলে।